রান্নাই পেঞ্চুন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো গুদক। জাতি উপজাতি সব ভাই বোনেরা এই রেসিপি খুবই ভালোবাসে, এই গুদক। এটা আমি কিভাবে তৈরি করেছি এই যে দেখুন কি সুন্দর এই গুদক। ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে, তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। উপকরণ নিয়েছি কচি ঢেঁড়স, আলু, কাঁচা লঙ্কা, আলুগুলি কেটেছি এভাবে। এইভাবে লাইক চিহ্নে লাইক করবেন, নিচে লাল লেখা সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। ঢেঁড়সগুলি ধুয়ে নিয়েছি, ঢেঁড়সগুলি কেটেছি, রসুন কেটেছি, পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা কেটেছি, আলুগুলি কেটে জলে রেখেছি, তাহলে আলুগুলি লাল হবে না। কড়াই নিয়েছি, তেল দেব না, তেল ছাড়া গুদক রান্না করতে হয়। এখন এই কড়াইতে উপকরণ দেব, কি কি ভাবে কি কি দিয়ে গুদক তৈরি করা হয় এগুলি দেব। ঢেঁড়স দিয়ে করব, কচি ঢেঁড়স এগুলি কড়াইতে নিয়ে নিচ্ছি, ঢেঁড়সগুলি দিয়ে দিচ্ছি, কড়াইতে নিয়ে নিলাম। আরও একটা উপকরণ দেব, জলের মধ্যে যে আলুগুলি রেখেছিলাম আলুগুলি দিয়ে দিচ্ছি এ ঢেঁড়সের সঙ্গে জল ঝরিয়ে। খুব ভালো একটা রেসিপি, আলু আর ঢেঁড়স সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আলু ঢেঁড়স মিশিয়ে নিলাম। আরও উপকরণ আছে, এটাতে হলুদ দিতে হয় না, তেল হলুদ ছাড়া রান্না করতে হয়। কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। ঝালের জন্য একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিলাম, ইচ্ছে করলে অল্পও দেওয়া যায় কাঁচা লঙ্কা। এখন হাতা দিয়ে এভাবে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। শীতল নিয়েছি দুটো, আঁশ বের করে ভালো করে ধুয়েছি, মাথাটা ফেলে দিয়েছি শীতলের। নুন দিয়ে দিচ্ছি, আন্দাজ করে আর নুন দিতে হবে না, জলটা এভাবে দিতে হবে যে এগুলি সেদ্ধ হওয়ার পর আর জল থাকবে না। এই ফ্লেমে এখন এটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়ে করব। 5-7 মিনিট পর ঢাকাটা তুললাম, এরকম হচ্ছে, মিডিয়াম ফ্লেমে আছে। এখন এগুলি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। আবার ঢাকা দিয়ে রাখলাম, খুব ভিটামিন আছে এটাতে, হার্টের জন্য ভালো, কারণ তেল দিতে হবে না, তেল ছাড়াই হবে। খুব টেস্টফুল ভাত পরোটা রুটি সব কিছুর সাথে ভালো লাগবে। সেদ্ধটা আস্তে আস্তে হচ্ছে, আরও সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দিয়ে করব। আবার 5-7 মিনিট পর ঢাকাটা তুললাম, এরকম হয়েছে, আবার ঢাকা দিয়ে রাখবো নাড়াচাড়া করার পর। আস্তে আস্তে আলু ঢেঁড়স আঠালো হচ্ছে, এভাবে গুছিয়ে গুছিয়ে রান্না করছি। আবার ঢাকা তোলার পর 5-7 মিনিট পর এরকম হচ্ছে, জলটা শুকিয়ে গেছে, আলুগুলি ঢেঁড়সগুলিও সেদ্ধ হয়ে যাচ্ছে, খুব মাখু মাখু একটা হয়েছে। এখন বিলিতি ধনেপাতা ভালো করে ধুয়ে নুন জলে ধুয়েছি, তারপর ভালো জলে ধুয়ে কুচি করে দিয়ে দিলাম বিলিতি ধনেপাতা। বিলিতি ধনেপাতাটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো একটা রান্না, এক এটাই হলেই হয়ে যায়, আর অন্য কোনো পদের প্রয়োজন হয় না, এত টেস্টি। এখন গুদকটা হয়েছে, ঠান্ডা হবে, ঠান্ডার জন্য রেখে দেব। এই যে কি সুন্দর হয়েছে, দেখেই তো বোঝা যাচ্ছে ভালো হবে। এটা ঠান্ডা হয়েছে, এখন একটা গ্লাস নিয়েছি, এরকম গ্লাসটা এরকম ভালো করে ধুয়ে নিয়েছি। এখন গ্লাস দিয়ে এভাবে গুদকটা তৈরি করে নিচ্ছি। এখন কিন্তু গুদকটা ঠান্ডা আছে, এই যে তৈরি করে নিলাম, এই যে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে, গুছিয়ে নিচ্ছি। এই যে
এরকম হয়েছে, খুব ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে। এভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।